বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে কেন নেওয়া হয় সেই বিষয়ে এবার বোমা ফাটালেন আশরাফুল। আসুন জেনে নেই বিস্তারিত। চলতি আইপিএলে খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল সমর্থকদের, তবে সেই প্রত্যাশা পূরণে পর্যাপ্ত সুযোগ পায়নি এই দুই ক্রিকেটার। ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে লিটন ও মুস্তাফিজদের, আর বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি দলগুলোর এমন আচরণে হতাশ মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশি ক্রিকেটারদের কেন আইপিএলে নেওয়া হয়, মাঠে খেলার জন্য নাকি সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যবসা প্রচার প্রচারণা বৃদ্ধির জন্য? উত্তরটা এখন কম বেশি সবারই জানা। ফেসবুক বা টুইটারে লিটন মুস্তাফিজদের নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর একের পর এক পোস্ট দেখে আপনার মনেই হতে পারে তারাই দলগুলোর আসল সেরা ক্রিকেটার। তবে বাস্তবতা একেবারেই ভিন্ন, কারণ লিটন মুস্তাফিজদের প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেদের প্রচার প্রসারণার কাজটা ভালো মতোই সেরে নিয়েছে আইপিএল এর কর্তৃপক্ষ। আর অজুহাত হিসেবে দেখানো হয়েছে অফ ফর্ম, অথচ রাসেল নারিনদের মতো অনেক ক্রিকেটারই ম্যাচের পর ম্যাচ রান না করেও একাদশে নিয়মিত সুযোগ পেয়েছে। আর তাতেই প্রশ্ন উঠেছে এবার বাংলাদেশি ক্রিকেটাররা কেন সঠিক মূল্যায়ন পাচ্ছেন না, এই ইস্যুতে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল এক সাক্ষাৎকারে বলেন, আইপিএলে আমাদের খুবই ছোট করে দেখা হয়, ওরা এক দুইটা প্লেয়ারকে নেয় শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য। সুনীল নারায়ণ ও রাসেলদের মতো ক্রিকেটারদের নয় ম্যাচ খেললেও একটি ম্যাচেও ভালো ফর্ম করতে পারেনি তারা, আর একটি ম্যাচ দিয়ে আপনি কোনো ক্রিকেটারকে মূল্যায়ন করতে পারবেন না, আর সেই মূল্যায়নটা করা হয়েছে লিটন কুমার দাসকে দিয়ে। আশরাফুল আরও বলেন, শুধু লিটন নয়, তামিমের মতো একজন বিশ্ব সেরা ব্যাটারকেও কিন্তু আইপিএলে সঠিক মূল্যায়ন করা হয়নি। এছাড়া আমাদের প্লেয়ারদের কোনো এজেন্ট নেই, বিদেশি লিগগুলোতে এজেন্টের মাধ্যমে গেলে ভালো হয়, যদিও আমাদের সেই ব্যবস্থা নেই। পাশাপাশি আইপিএলে যেহেতু বেশিরভাগই কোচ বিদেশি, তাই তারা তাদের দেশের প্লেয়ারদের খুব বেশি সুযোগ দেয়, যার ফলে আমাদের দেশের ক্রিকেটাররা পর্যাপ্ত গুরুত্ব পায় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।